কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গাইড গাইডার শিক্ষকদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়। বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন বরিশাল অঞ্চলের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। গার্ল গাইডার অ্যাসোসিয়েশন ভোলা জেলার কমিশনার আফরোজা আক্তারের সভাপতিত্বে জেলা গার্ল গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শারমিন জাহান শ্যামলের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সালেউদ্দিন, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু। এ সময় আরও বক্তব্য রাখেন শৈজা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে গার্ল গাইড এর কোনো বিকল্প নেই। তাই মাধ্যমিক স্কুলের পাশাপাশি মাদ্রাসার কিশোরী তরুণী ও বালিকাদের গার্ল গাইড উদ্বুদ্ধ করতে শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। সমাপনী দিনে ভোলার 40টি মাদ্রাসার শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়েছে। সেটা হচ্ছে আপনারা যেহেতু পাঁচ দিন ব্যাপারে একটা প্রশিক্ষণ গ্রহণ করেছেন, এখন আপনারা আসলে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানটা কীভাবে কাজে লাগাবেন এবং সেক্ষেত্রে আমাদের কী প্রত্যাশা আছে আপনাদের কাছে, আমরা শুধু আমাদের প্রত্যাশাগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। প্রশিক্ষণের